আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আমাদের 3000 যে সোনালী হাইব্রিড বাচ্চা সেটার 22 দিন বয়স, তো 22 দিনে আমরা যে চতুর্থ ভ্যাকসিন সেটা করে দিয়েছি। আর চতুর্থ ভ্যাকসিনটা মুরগি বড় হওয়ার কারণে আমরা চতুর্থ ভ্যাকসিনটা এটা পানিতে দিয়েছি, এটা পানিতে দিয়েছি। তো চতুর্থ যে ভ্যাকসিন এটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন, এটা হচ্ছে রেনেটার H120 লাসোটা রানীক্ষেতের। আর ইন্টারভেটের রয়েছে হচ্ছে IBND, আর স্কোয়ারের রয়েছে SR রয়েছে। আপনারা যেটা অনুকূলে পান, যেটা আপনাদের জন্য ভালো মনে করেন, সেভাবে ভ্যাকসিন দিতে পারেন। পানিতে কিভাবে দিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। পানিতে দেওয়ার নিয়ম হচ্ছে যে 1000 ডোসের যে ভ্যাকসিন সেটা 15 থেকে 20 লিটার পানিতে ব্যবহার করা যায়, এটা আপনার বার্ড অনুযায়ী তথা মুরগি অনুযায়ী। আর আমরা দিয়েছি হচ্ছে 3000-এর জন্য আমাদের তিনটা ডোজ ছিল, মানে তিনটা ভ্যাকসিনের 3000 ডোসের তিনটা ভ্যাকসিন ছিল 1000 ডোজ করে। তো আমরা মোট 35 লিটার পানিতে তিনটা ভ্যাকসিন দিয়েছি। আর এই ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু এটা গুঁড়া দুধের সঙ্গে করে দিতে হবে। তো গুঁড়া দুধ দেওয়ার নিয়মটা হচ্ছে 1 লিটার পানিতে 2 গ্রাম গুঁড়া দুধ। আমি আবারও বলছি, 1 লিটার পানিতে 2 গ্রাম গুঁড়া দুধ। তো আমরা 35 লিটার পানি দিয়েছি তিনটা ভ্যাকসিনের জন্য, 3000 ডোজের জন্য 35 লিটার পানিতে 70 গ্রাম গুঁড়া দুধ দিয়েছি। এবং আমরা ভ্যাকসিনটা রেখেছি সর্বোচ্চ 1 ঘন্টা। ভ্যাকসিনটা কিন্তু 1 ঘন্টা ওভার করা যাবে না কোনো ক্রমেই। তো আপনাদেরকে ভ্যাকসিনটা দেওয়ার সময়কার যে প্রক্রিয়া জানাতে পারতাম, যদিও অনাকাঙ্ক্ষিতভাবে তখন আমি উপস্থিত ছিলাম না, অন্য কোনো প্রয়োজনে ছিলাম, যে কারণে সরাসরি দেখাতে পারিনি, দুঃখিত। তো যেটা আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, আমি আবারও বলছি যে 1 লিটার পানিতে 2 গ্রাম করে গুঁড়া দুধ, আর ভ্যাকসিন হচ্ছে 1000 ডোজের জন্য 15 থেকে 20 লিটার পানি আপনার বার্ড অনুযায়ী 1000 ডোজের জন্য। আর ভ্যাকসিনের পানিটা সর্বোচ্চ 1 ঘন্টা রাখা যাবে, 1 ঘন্টার বেশি কিন্তু রাখা যাবে না কোনো ক্রমেই। আর এটা আমরা সকালের পানিতে দিয়েছি, ভ্যাকসিনটা দিয়েছি একেবারে সকালের পানিতে। সকালের পানিতে আপনারা দিবেন যখন কিনা প্রয়োজনে আরও 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে আপনারা ড্রিঙ্কারটাকে বের করে রাখবেন, অর্থাৎ পানির পাত্রকে বের করে রাখবেন, যাতে করে কিনা মুরগির পানির পিপাসাটা থাকে এবং পানি দেওয়ার সঙ্গে যেন প্রায় সবগুলো মুরগি পানি খেতে পারে। এজন্য একটু আগে থেকেই বের করে রাখবেন, আর হচ্ছে ভোরবেলার দিকেই এটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এর পরবর্তীতে যেটা করেছি সেটা হচ্ছে আমরা ওষুধ দিয়েছি ভ্যাকসিনের পরবর্তীতে, প্রত্যেকবারের মতোই ওষুধ দিয়েছি হচ্ছে AD3E, এটা দিয়েছি আমরা। আপনারা কোম্পানি ভেদে দিতে পারেন, তো আমরা দিয়েছি হচ্ছে 5 লিটার পানিতে 1 ml করে দিয়েছি। এটা শুধুমাত্র ভ্যাকসিনের পরবর্তীতে যে পানিটা দিয়েছিলাম তখনকার পানিতে, তাছাড়া আজকে দুপুরেও সাদা পানি দিয়েছি, আর রাত্রেবেলার পানিটাতেও ইনশাল্লাহ সাদা পানি যাবে। তো এটাই হচ্ছে আমাদের আজকে 22 দিনের যে কাজ সেটা আমরা এখানে মূলত ভ্যাকসিনটা দিয়েছি, আর হচ্ছে ওষুধের মধ্যে আজকে AD3E দিয়েছি, ভ্যাকসিনের পরবর্তীতে আমরা যে ওষুধটা দিয়ে থাকি। তো আপনারা ইনশাল্লাহ পানিতে কিন্তু দিতে পারেন, তবে মুরগির জন্য ভ্যাকসিনটা খাইয়ে দেওয়াটা সবচেয়ে ভালো, যেহেতু একেবারে আমাদের এটা লাস্ট ভ্যাকসিন, আর এটা হচ্ছে আমাদের 22 দিনের চতুর্থ ভ্যাকসিন। তো এ কারণেই আমরা মুরগিকে পানির সঙ্গে দিয়েছি সকালবেলায় ড্রিঙ্কার আগে থেকে একটু বের করে রেখে, তারপরে গুঁড়া দুধের সাথে যে প্রক্রিয়ায় বললাম সেভাবে ভ্যাকসিনটা দিয়েছি। আপনারা কিন্তু সেভাবে যেটা পানিতে দিবেন, অনেকে আছেন যে শেষ ভ্যাকসিনটা পানিতে দিয়ে থাকেন মুরগি বড় হয়ে গেলে সেক্ষেত্রে ধরতে, বা একটু গরম পড়লে মুরগিতে মুরগিকে আটকাতে সমস্যা, মুরগিও অনেক রকমের অসুস্থতার সম্মুখীন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে পানিতে দিতে পারেন। তবে বিশেষ করে মনে রাখতে হবে ভ্যাকসিনটা যেন 1 ঘন্টার বেশি পানিতে না থাকে, তার যতটা আগে পারেন ভ্যাকসিনটা খাওয়া হয়ে গেলে আপনারা সেই অনুযায়ী পানি পাল্টে দিবেন, পানি সেই অনুযায়ী পাল্টে দিবেন, পাল্টে তারপরে AD3 দিয়ে দিতে পারেন। আর আমাদের ফার্মের যে গাছটি দেখিয়েছিলাম, এই যে এই দুই ফার্মের মাঝখানের জাম গাছ যেটা কি নামের আটি থেকে হয়েছে, ওই আম গাছেরই আম পাড়া হয়েছে এবং সেই আম কাটা হচ্ছে। আমটা কিন্তু মাশাল্লাহ মানে খুব প্রচণ্ড আকারের মিষ্টি, দেখতেই পাচ্ছেন আম, ওই ওই গাছেরই আম।
আমটা খেতে খুবই মিষ্টি আর ও আম যিনি কাটছেন তার পরিচয় হচ্ছে তিনি আমাদের ছোট কাকু প্রজেক্টের অন্যতম একজন মেম্বার হ্যাঁ বাচ্চু ভাই এই নাও এই যে আর এখানে ক্লিনের কাজে ব্যস্ত আছেন মঞ্জুরুল আলম বাচ্চু সাহেব সুপারভাইজার তো আজকের কাজ এ পর্যন্ত ইনশাআল্লাহ এরপরে আগামী কালে নতুন কোনো তথ্য থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ইনশাআল্লাহ আর বিশেষ করে ফার্ম সম্পর্কে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলেই কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন আমরা রেজিস্ট্রেশনকৃত ডাক্তারের মাধ্যমে আপনাদেরকে সেই তথ্যগুলো প্রদানের চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই বিশেষ করে আমাদের চ্যানেলটির সমস্ত ভিডিও আপনারা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আজকের উপস্থাপনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম